নতুন কাজের উদ্বোধন করেছি, যেটা আমরা বলতে পারি আমাদের সকলের মধ্যে চাহিদাটা ছিল। এটা আমাদের ত্রিপুরাবাসী বলেন বা ভারতবাসী বলেন, আমি যতটুকু জানি এই প্রোডাক্টগুলিকে সবাই পছন্দের সহিতই গ্রহণ করবে, যেটা আজকে আমি এখানে এসেছি এবং ত্রিপুরাতে ফার্স্ট টাইম যেটা আজকে উদ্বোধন হয়েছে আমার মাধ্যমে হোমিওপ্যাথি ক্লিনিক। আজকে আমাদের এই আগরতলার শকুন্তলা রোডে যে আমাদের আয়তরমা মার্কেট হল আছে, সেই হলের সেকেন্ড ফ্লোরে ওনারা ডক্টর বাত্রাস কোম্পানি ওনাদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের পক্ষ থেকে তারা ফার্স্ট টাইম ত্রিপুরাতে এই ক্লিনিক খুলেছে। তারা তাদের ক্লিনিক সারা সাতটা দেশে মিলে প্রায় 200 মতন ক্লিনিক তাদের এই রকম হসপিটাল আছে, যেখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে, মানুষের সেবা করছে। আমাদের ভারতবর্ষও আছে ওনাদের এই ডক্টর বাত্রার কোম্পানির পক্ষ থেকে 160টি তাদের ক্লিনিক আছে ভারতবর্ষ এবং ত্রিপুরাতে। আমাদের এই ফার্স্ট টাইম আজকে ওপেনিং হলো, তো আমি এই ওপেনিং এর মাধ্যমে একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচা করে ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেহেতু আমরা রাজনীতি করি, আমরা দেখি তাদের অনেক কষ্ট হয়। আর হোমিওপ্যাথি এই যে ট্রিটমেন্ট, এটা অতি অল্প খরচে আমরা ভালো হতে পারি। তো আজকে এই যে ক্লিনিকটা খোলা হয়েছে ডক্টর বাত্রায় হোমিওপ্যাথি ক্লিনিক, তার মাধ্যমে আমার আশা যে ত্রিপুরা রাজ্যের মানুষের অনেকেই উপকৃত হবে, যারা হোমিওপ্যাথিকে ভরসা করে, বিশ্বাস করে এবং যারা হোমিওপ্যাথির প্রতি যাদের একটা আলাদা চিন্তা ভাবনা থাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার জন্য। তো আমি এখানে ডক্টর সোনালী মজুমদার ম্যাডাম আছে এখানে, যিনি এই ক্লিনিককে পরিচালনা করবে, এবং ডক্টর বাত্রার কোম্পানির পক্ষ থেকে সমীর বাবু এখানে আছে, উনি এই ক্লিনিকের ম্যানেজার হিসেবে কাজ করবে। তো যাই হোক, আমি আজকের এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমি সকলের এবং ক্লিনিকের আশাবাদী করি, যেটা বিশেষ করে মানুষের সেবাই এটা নিয়োজিত থাকবে, শুধু বিজনেস করার মানসিকতা নিয়ে শুধু যেন সেটাকে পরিচালনা করা না হয়, যাতে সেবামূলক হিসেবেই সেটাকে দেখে থাকে। এবং ওনারা বলেছে যে আমরা এই ক্লিনিকের মাধ্যমে আমরা রোগমুক্ত ভারত, যে আমাদের একটা স্লোগান আছে, আমরা সেখানে সামিল হয়ে শেয়ার হয়ে সরকারের সাথেও আমরা রোগমুক্ত ভারতের একটা কর্ম কার্য আমরা করতে চাই, আর সেটাই আজকের মূল উদ্দেশ্য। আমি এখানে এসে খুবই আনন্দিত এবং আমার কাছেও একটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। वर्ल्ड का सबसे लार्जेस्ट होम्योपैथी ब्रांड है यहाँ पे अगरतला सिटी में, त्रिपुरा स्टेट में हम लोग अपना पहला क्लिनिक लॉन्च कर रहे हैं। पूरे विश्व में हम लोग 7 देशों में ऑपरेट करते हैं, 200 से ज्यादा क्लिनिक्स हम लोग के पास है, 300 से ज्यादा डॉक्टर्स हमारे साथ एसोसिएट होकर काम कर रहे हैं। क्या क्या फैसिलिटी मिलेगा यहाँ पे? यहाँ पे कम्प्लीटली आपको होम्योपैथी रिलेटेड ऑल सर्विसेज मिलेगा, बच्चों से लेकर बूढ़े तक आपको जो भी होम्योपैथी रिलेटेड ट्रीटमेंट आपको कराना है, सारे चीज का ट्रीटमेंट यहाँ पे मिलेगा।
तो आप आके यहाँ पे सारा चीज का ट्रीटमेंट आपको ले सकते हैं। डॉक्टर विजिट यहाँ पे अभी 31 जुलाई के लिए हम लोगों ने फ्री रखा हुआ है, तो आप अगर कोई भी विजिट करते हैं, कोई पेशेंटों को दिखाने आते हैं, यहाँ पे कोई कंसल्टेशन चार्ज नहीं रहेगा 31 जुलाई तक। उसके बाद जो 1 तारीख से होगा वो हम लोग 200 से 250 रुपए पर कंसल्टेशन फी लेते हैं। डॉक्टर के यहाँ पर आते हैं ना ऑनलाइन? डॉक्टर है डॉक्टर सुमारी मजुमदार, मेरे साथ ही बैठे हैं, मैडम ही यहाँ पे कंसल्ट करेंगे, यहाँ के डॉक्टर है, अपॉइंटेड बाई डॉक्टर बत्रा से अपॉइंटेड है, मैडम ही देखेंगे। बाहर से कोई डॉक्टर आएगा क्या? सीनियर डॉक्टर भी यहाँ पे विजिट करते हैं, हर महीने 2 महीने में सीनियर डॉक्टर भी विजिट करते हैं। जो भी आपको रिक्वायरमेंट है आप उनसे भी कंसल्ट करा सकते हैं। जो डॉक्टर हाँ, जी पेशेंट ল্যাপটপে আপলোড হবে, আমার উপরে সবসময় একজন দুজন সিনিয়র ডক্টর থাকবেন মুম্বাইতে, ওরা আমাকে ফুললি গাইড করবেন, এভরি ইচ অ্যান্ড এভরি পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্ট ওনাদের কাছে যাবে, রেকর্ডস মেডিসিন সবকিছু ইনফরমেশন কিছু সবকিছু ওনারাই আমাকে দেবেন। কিছু পেশেন্টস আছে যারা বাইরে ডক্টর ডক্টর যে